আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একদম সকালের নাস্তা থেকে। বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমি একটু মানে পরোটার মতো করে ভেজে নিয়েছি গরুর মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য। এই যে কালকে যে মাংস রান্না করেছিলাম সেটাই একদম কড়াই থেকে গরম করে আর এই তেলে ভাজা পরোটা দিয়ে খাবো। বিসমিল্লাহ। ঠিক আছে, তো নাস্তা করে নিই। একদম দুপুরবেলা কাটাকাটি করে নিয়েছি, এখানে সবজি রান্না করব, মিক্সড একটা সবজি রান্না করব, সেজন্য সব কিছু কেটে কুটে নিয়েছি। এখানে কিছু মাছ কেটে আমি ভিজিয়ে রেখেছি, এটা ধুয়ে তারপর হচ্ছে ক্লিন করে নিব। পেটের ভিতর যে ময়লা ওটা আমি পুটি ভিতর ফেলি না, মানে মাছটা কাটি না আমি, রূপচাঁদা মাছের যে পেটটা এটা আমি একটু দেখাই আপনাদের আমি কীভাবে কাটি। এই যেভাবে এগুলো পাংখা পুঙ্খা ফেলে দিয়ে জাস্ট এই যে এটা কেটে ফেলি, তারপরে একটু নরম হলে এখান থেকে টান দিয়ে বের করলেই পেটের ভিতর যেই নাড়িভুঁড়ি আছে সব বেরিয়ে যাবে। এই যে তো এখন রান্না বান্না করবো। প্রথমে হচ্ছে ভেজিটেবলটা সিদ্ধ করে নিতে হবে, এরপর হচ্ছে মাছগুলা প্রসেসিং করে রেখে দিব, আর যেগুলো রান্না করবো সেগুলো হচ্ছে ফ্রাই করবো, ভোনা করবো হালকা মশলা দিয়ে। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, তো ঠিক আছে চলার আগে সবজিটা সিদ্ধ দিয়ে নিই। তো প্রথমে হচ্ছে রূপচাঁদা মাছগুলো একটু ভুনা করে নিব। তো মাছগুলো প্রথমে একটু ফ্রাই করে নিব তেলে। লাস্ট কিছু রূপচাঁদা এনেছিল, এত বাজে হয়েছিল, মানে মাছগুলো বলেছে যে একদম ফ্রেশ মাছ কিন্তু ওটা ছিল আসলে লবণ দেওয়া মাছ। দেখা যাক এটা কেমন হয়। ফ্রেশ মাছ হলে না ভেঙে যায় না, আর যদি মানে লবণ দিয়ে ফ্রোজেন করা মাছ হয় ওগুলো মাছটা কেমন খুলে খুলে যায়। বিসমিল্লাহ। তো এই মাছগুলো গতকালকে রাতেই এনেছে, এখন দেখি কেমন হয়। সবগুলা গুঁড়া মশলা এখানে আদা রসুন বাটা আছে এক টেবিল চামচের মতন, মানে পাঁচটা মাছের জন্য আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, লবণ দিয়েছি এক চামচের মতন, হলুদ দিয়েছি হাফ চামচের মতন, জিরা গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, সবগুলা আশুকনা মরিচের গুঁড়া নিয়েছি এক চামচ। তো সবগুলো মশলা আমি এরকম পানি দিয়ে একটু নরম করে নিব, এতে করে বাটা মশলা খুলে যেতে পারেন আপনারা রান্না। তো পেঁয়াজটা ব্রাউন হয়ে যাক, পেঁয়াজটা ব্রাউন হলে তারপর হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাটা কষানোর পর যে একটু সস দিয়ে দিব, আমার কাছে মাঝে ভাঙাটায় একটু সস দিলে না খেতে খুব ভালো লাগে। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব একটু কষিয়ে নিয়ে।
আসলে রান্না এক একজন এক রকমভাবে করে। আমার কাছে আমারটা মনে হয় যদি যেভাবে করি আমার কাছে ওইভাবে ভালো লাগে। অনেকে অনেকের মতন করে, আমি আমার মতন করি। তবে আমি সবার রান্না দেখতে অনেক ভালো লাগে, আমি পছন্দ করি সবার রান্না, কীভাবে রান্না করছে বা তারটা কেমন আমারটা কেমন, যদি তারটা আমার কাছে বেটার মনে হয় আমি সেটাও ফলো করি। মানে আমি হয় না যে একজনের রান্না মানে ঠিকভাবে রান্না করি না, আমি এক এক সময় এক এক রকমভাবে রান্না করি। তো এই তো মাছটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু কষানো হলে নামিয়ে নেবো। এটা খুব বেশি ঝোল ঝোল থাকলে ভালো লাগবে না, একটু ড্রাই ড্রাই থাকলে ভালো লাগবে, একটু মশলাদার থাকলেই ভালো লাগবে। রান্না বান্না সব হয়ে গেছে, এখন কিছু স্পাইসের জার আমি রিফিল করে নেব, এগুলো শেষ হয়ে গেছিলো। আমার পুরো এক মাস যায় আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো একসাথে খাই, তাই জন্য জিরা গুঁড়োর পরিমাণটা একটু কমই লাগে আমার। শুকনো মরিচ আমি নিজেই ভাঙাই, বাট এখন যে দেশের যে পরিস্থিতি এর মধ্যে শুকনো মরিচ ভাঙানোটা একটু টাফ হয়ে গেছে, যার কারণে এখন জাস্ট খোলা পাউডার নিয়ে আসা হয়েছে। এটা খেয়ে যদি ভালো লাগে আপনারা ভাইকে বলবো যে এখান থেকে এই মরিচের গুঁড়া আনতে, কারণ শুকনো মরিচের গুঁড়া করাটা একটু ঝামেলা, আর অনেকগুলো করে রাখলে না কেমন দলা পেকে যায়। তো বলেছি যে অল্প অল্প করে এনে, এটা যদি এক মাস হয়ে যায় আমার এভাবে এনে এনে খাবো, কারণ গুঁড়া করে রাখলে অনেক দিন ধরে খেতে হয় তো ঝামেলা হয়। এখানে কয়েকটা বাদাম রিফিল করে রেখে দিয়েছি, এই বাদামটা আমরা সবসময় খাই, এখানে হাফ কেজির উপরে বাদাম আছে। আর এই নুডলসটা নিয়ে আসছে, এটা হচ্ছে ড্রাগন নুডলস, এটা চাইনিজ একটা নুডলস, না অনেক আগে থেকেই খাই অনেকে, তো আমি কখনো খাইনি, কখনো ট্রাই করা হয়নি। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার জন্য এটা একটা নিয়ে এসো, আর সেও বলছিল যে এই নুডলসটা একদিন রান্না করে খাইও, তো যখন রান্না করব তখন তো রেসিপি শেয়ার করব। তো এটা কেমন হবে জানি না, এটার জন্য মনে হয় ম্যাজিক মশলা আনতে হবে, কারণ এটার সাথে কোনো মশলার প্যাকেট দেওয়া নেই। তো এই তো এগুলো সব রিফিল করে নিলাম, আর এগুলো জায়গায় এখন রেখে দিব। নীল কালার ভালো লাগে না? একটু লাল টাল থাকলে ভালো হইতো সাথে, ঠিক আছে। স্লিপ করে পড়ার জন্য না দিতেছে, স্লিপ করে পড়বে চাপাস করে, ধরো রাখো রাখো রাখো, কোথায় ছিল না যেগুলো ভালো লাগে সেগুলোর মধ্যে সেল থাকে না কোনো। তোমার নিতে মন চাইলে নিতে পারো, আমরা যেটা কিনছিলাম ওটার সাথে এক্সট্রা দিছেন, এক্সট্রা ছিল ওটার সাথে, তো বিক্রি করে বলে দেয় না না।
এই যে ঝড় বৃষ্টির মধ্যে বাইরে গেছি, আর বাইরে থেকে এগুলো নিয়ে আসছি। আসলে ইমার্জেন্সি, বাইরে যাওয়া খুব বেশি ইমার্জেন্সি ছিল, যার কারণে আর কি বাইরে গিয়েছিলাম। একটা প্রেশার কুকার নিয়েছি আর আমার স্যান্ডেলটা এক্সচেঞ্জ করতে নিয়েছিলাম, মানে এটা এটার জন্যই মূলত আর কি বাইরে যাওয়া, মানে এটাই হচ্ছে মেন কারণ ছিল বাইরে যাওয়ার। বাইরে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে হচ্ছে এখনও অবধি বাইরে আসেনি এখনও। এই যে বাইরে এত বৃষ্টি হচ্ছে, তারপরও মানুষ, মানে আমরা তো প্রয়োজনে গেছি কিন্তু মানুষ দেখলাম এত পরিমাণে বাইরে আর কি, কী বলবো, দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা যায় না। এই যে দেখেন বাইরে কী প্রচুর বৃষ্টি হচ্ছে, এর মধ্যে থেকে ঘুরে আসলাম। তো ঠিক আছে, আমি জিনিসগুলো আপনাদের দেখাই কেমন হয়েছে আর কি, এখন আর দেখাবো না, এখন বাইরে থেকে আসছি খুব টায়ার্ড। কালকে আবার ভিডিওটা স্টার্ট করবো, আজকে ভিডিওটা কন্টিনিউ থাকবে।